অভিনব গবেষণা কেন্দ্র অ্যাডামাসে সহযোগিতায় সাইবার টেক সম্প্রতি সাইবার টেক সিস্টেম অ্যান্ড সফটওয়্যার লিমিটেডের সহযোগিতায় আর্ক জিআইএস হাব অব এক্সেলেন্স চালু করার উদ্যোগ নিল অ্যাডামাস বিশ্ববিদ্যালয় উল্লেখ্য এই প্রথম ভারতের কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হল সাইবার টেক সারা ভারতে জিও ইনফর্ম্যাটিক্স শিক্ষা এবং উন্নত প্রযুক্তিকে একত্রিত করে তার মান বাড়াতে সংঘবদ্ধ হয় এই দুই প্রতিষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইবার থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সমীরজি অ্যাডামাস ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক অভিজিৎ গিরি প্রফেসর সৌফিক রায়চৌধুরী রেজিস্ট্রার ডক্টর রাধা তমাল গোস্বামী প্রো ভাইস চ্যান্সেলর এবং অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিশিষ্ট জন সো থ্যাঙ্ক অ্যাডামাস ইউনিভার্সিটি অ্যান্ডাকি ম্যাঞ্চিং আহ ইট কন বি আহমিনাল প্রসঙ্গত গবেষণা কেন্দ্রটিতে নেতৃত্বে যা তাদের এই ক্ষেত্রে আরো দক্ষ করে তুলবে সমীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় প্রি প্লেসমেন্ট আলোচনা সভা এবং এই ক্ষেত্রে কর্মজীবনে কি কি সম্ভাবনা রয়েছে সেই বিষয়ের উপর তিনি আলোকপাত করেন মিডিয়া থেকে যারা এসেছেন প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা একটা খুব বড় জিনিস আমরা পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য আমরা কিন্তু আনতে পেরেছি সেটা হচ্ছে আপনার প্রত্যেকেই জানেন জিও ইনফরমেটিক্স একটা নতুন টেকনোলজি সেটা ক্লাউড কম্পিউটিং অ্যান্ড জিও ইনফরমেটিক্স একটা ভীষণভাবে নতুন টেকনোলজি যেটা জিওগ্রাফি এবং এই ধরনের সায়েন্সের ক্ষেত্রে ভীষণভাবে দরকার হয় এই টেকনোলজির জন্য যে এই টেকনোলজিকে শিখতে গেলে যে ধরনের পড়াশোনা দরকার যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার সেখানে প্রচুর রকম ভাবে ইন্ডাস্ট্রির সঙ্গে কানেক্ট হতে হয় অ্যাডামস ইউনিভার্সিটি ভারতবর্ষের প্রথম সাইবার টেক এজরির সঙ্গে আজকে সেন্টার অফ এক্সিলেন্স আমরা এখানে লঞ্চ করলাম এই সেন্টার অফ এক্সিলেন্সের মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্য হচ্ছে নতুন আপডেটস অফ জিও ইনফরমেটিক্স অ্যান্ড এজরি সফটওয়্যারের মধ্যে আর্ট সফটওয়্যারের মধ্যে সেই নতুন আপডেটগুলো প্রতি মুহূর্তে আমাদের এই সেন্টার অব এক্সপিরিয়ে আসবে যেখানে আমাদের প্রফেসররা অ্যাকাডেমিশিয়ালসরা এবং স্টুডেন্টসরা প্রতিনিয়ত এই নতুন আপডেটগুলো সম্পর্কে তারা নিজেদের স্কিল এনহান্সমেন্ট করতে পারবে বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ